সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আগামী মঙ্গলবার ওইসব দেশে শেষ রোজা পালন করবেন মুসলিম ধর্মাবলম্বীরা বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হবে দেশগুলোতে এছাড়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কাতার ওমান কুয়েত ও বাহরাইনেও বুধবার উদযাপিত হবে ঈদ উল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে বাংলাদেশে এবছর রমজান মাস তিরিশ দিনের হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া অফিস বলছে এবার পাকিস্তানের রোজা অনুতুষ্টি হতে পারে বাংলাদেশে ঈদ কবে হবে সেই সিদ্ধান্ত নিতে কাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকরমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার